ক্রিয়াযোগীরা মরার প্র্যাকটিস করেন। জয় যোগীরাজ, যারা ক্রিয়া এখনো পাননি তারা হয়তো ভাবছেন যে একটু যোগীরাজের কথা যদি শুনতে পেতাম। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রত্যেক সানডে সন্ধ্যে 8:30 সময় আমরা মিলব এবং যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, আমরা যাকে লাহিড়ী বাবা বলে থাকি, তার আলোচনা হবে। যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়েরও আলোচনা হবে, তার লেখা বই নিয়ে আলোচনা হবে। আমরা সপ্তাহে একদিন একসাথে হবে এবং যোগীরাজের আলোচনা হবে, যোগীরাজের কথা হবে, ক্রিয়ার কথা হবে, ক্রিয়াবানদের কথা হবে, গুরুদেবের কথা হবে। কেমন আপনাদের, যাদের এই ব্যাপারটা ভালো লাগবে তারা হোয়াটসঅ্যাপ করবেন। সপ্তাহে একদিন আমরা সবাই একসাথে মিলব এবং যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার কথা শুনব এবং ক্রিয়াযোগ সম্পর্কে জানব। যারা নতুন যারা তারাও আসতে পারেন, যারা ক্রিয়াবান তারাও আসতে পারেন, যারা ক্রিয়া নিতে চাইছেন তারাও আসতে পারেন এবং যারা যোগ পছন্দ করেন তারাও আসতে পারেন। এখানে সবাই আসতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। অনলাইনে জুমে একটা আমরা এই ধরনের ব্যবস্থা করছি, তো যাদের ভালো লাগবে তারা হোয়াটসঅ্যাপ করবেন। হাই লিখে ছেড়ে দেবেন না, আপনার নাম ঠিকানা এটা দেবেন আর আপনার উদ্দেশ্যটা কি সেটা বলবেন, কি আমি যোগীরাজের আলোচনায়, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী আলোচনায় বা লাহিড়ী বাবার আলোচনায় আমি অংশগ্রহণ করতে চাইছি। তো আমি সেই হোয়াটসঅ্যাপে কখন হবে, কি হবে, কোন সময় হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা জুমে সপ্তাহে একদিন আমরা একসাথে মিলব। ইন্ডিয়ান যোগা অ্যান্ড স্পিরিচুয়ালিটি যে চ্যানেলটি আপনাদের করে নিয়েছেন, এই সদস্যরা তো আসবেনই আসবেন যাদের ভালো লাগবে। প্লাস আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, যদি কারোর ভালো লাগে যোগীরাজের মধুর কথাতে তারা আসুক, আমি এটাই চাই। আর ধীরে ধীরে আমাদের একটা সোসাইটি হোক যেখানে আমরা সবাই যোগীরাজের কথা শুনব, যোগীর কথা শুনব, এই আলোচনায় সামিল হতে পারেন। সবাই ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আমরা সুন্দর একটা সোসাইটি গড়ে তুলি, যেটা যোগীরাজ সোসাইটি, যেটা ক্রিয়ার সোসাইটি। সপ্তাহে একদিন হবে 8:30 সময়, সন্ধ্যে 8:30 সময়। কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন আর একসাথে একই কথা বলি আমরা, জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। যেদিন আমি মরবো সেদিনকে যেন রাম দুয়ারে মরতে পারি, রাম দুয়ার। অমৃতে মিশে যাওয়া এটা কি কোনোদিন সম্ভব হবে না? অবশ্যই সম্ভব। হ্যাঁ, এখানেই মানুষের প্রয়োজন হবে ক্রিয়াযোগকে। আচ্ছা, ক্রিয়াযোগ এমন একটা টেকনিক, গীতা ক্রিয়াযোগ, গীতায় ক্রিয়াযোগ বলা আছে ব্রহ্মবিদ্যা হিসাবে, কর্মযোগ, কর্মযোগ বা ব্রহ্মবিদ্যা। এই যে গীতার কর্মযোগ বা ব্রহ্মবিদ্যা, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এরই নাম দিলেন ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগের মাধ্যমে মানুষ ফিরে যেতে পারে অমৃতে। 0% কেন, 100% নিশ্চলে সে ফিরে যেতে পারে। তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে ক্রিয়াযোগ নিতে হবে। ক্রিয়াযোগ নেওয়ার পরে তিনি ক্রিয়া স্টার্ট করবেন এবং তার 1,00,000 ভাইব্রেশনকে সে কমাতে থাকবে ক্রিয়াযোগের মাধ্যমে। টেকনিক্যালি যেহেতু গীতা বলছেন যোগ ব্যাপারটাই কৌশলযুক্ত, সুকৌশল, যোগ সুকৌশলযুক্ত, এই একটা কৌশল। ব্রহ্মবিদ্যা কি? একটা কৌশল নিজের স্থানে ফিরে যাওয়া, সুকৌশল, সুকৌশলযুক্ত, শুধু কৌশল না, ঠিক বলেছ, সুকৌশলম গীতা বলছেন। তো এই সুকৌশল যুক্ত যেই ক্রিয়াযোগ লাহিড়ী বাবা জানিয়ে গেলেন, এই টেকনিক, এই যে কৌশল সুকৌশলের মধ্যে আছে, এই কৌশল দিয়ে মানুষ অমৃতে পৌঁছাতে পারে। কিভাবে, কিভাবে? তিনি ক্রিয়া শুরু করলেন, ক্রিয়াতে গুরু বলে দিলেন কিভাবে তোমার ভাইব্রেশনকে কমাবে। 1,00,000 ভাইব্রেশন কোথায় আছে? মূলাধারে। ক্রিয়ার মাধ্যমে এটাকে কোথায় আনতে হবে? স্বাধিষ্ঠানে মিশিয়ে দিতে হবে, মানে 10,000-এ নিয়ে আসতে হবে।
10,000 থেকে ক্রিয়ার মাধ্যমে একে নিয়ে আসতে হবে মণিপুরে, হাজার ভাইব্রেশন, হাজার ভাইব্রেশন থেকে একে নিয়ে আসতে হবে অনাহুততে, একশো ভাইব্রেশন থেকে নিয়ে আসতে হবে তাকে টেন ভাইব্রেশনে, বিশুদ্ধ চক্রে সে আসতে হবে, এবং অবশেষে সে ক্রিয়ার মাধ্যমে 0% ভাইব্রেশনে চলে আসতে পারবে, এবং ক্রিয়ার মাধ্যমে সে 100% নিশ্চলে পৌঁছে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি পুরাণ পুরুষে যোগীরাজ শ্যামাচরণ রায়েরই যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা ক্ষেত্রে গিয়ে এমনও হয় যেখানে চঞ্চলতা না থাকার কারণে যিনি স্থির, যিনি স্বয়ং ব্রহ্ম সেই যোগী, তার এমনকি হৃৎপিণ্ডের যে একটা লাভডুব যে মানে ভাইব্রেশন সেটাও নাও ধরা পড়তে পারে, হার্ট থেমে যাবে, হার্টের যে কি বলে সংকোচন এবং প্রসারণের জন্য যে স্পন্দনটা হয় সেটাও থেমে যাবে। তো তার কারণ হচ্ছে যে শ্বাস প্রশ্বাস থেমে গেছে বলেই তো, তার কারণটা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে 10 ভাইব্রেশনে তো এমনি মৃত্যু অবস্থা, তো তিনি সেটাকে ক্রস করে চলে গেছেন 0 ভাইব্রেশন। আর যোগীরাজ শ্রী শ্যামাচরণ রায় স্বয়ং ব্রহ্ম, তার মানে তুমি 100% স্থিরত্বেই অবস্থান করছে। একদমই তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওই সময় বডি সায়েন্স অনুযায়ী, ডক্টর সায়েন্স অনুযায়ী বডি বা মানুষটিকে, একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার যা যা সিম্পটম থাকা দরকার সেই তার কোনো সিম্পটমই সেই দেহে থাকে না, না শ্বাস প্রশ্বাস পড়ে, অথচ তিনি কথা বলছেন, না হার্টবিট আছে, না নাড়ি টিপে বার করা যাবে ওনার কি আছে, হার্টবিট তো নাড়ি টিপে কি হবে। আচ্ছা, কিন্তু কথা বলছেন চোখের পলক, পুরো বডিটা মৃতের বডির মতো হয়ে যায়, বেশ কিছু অ্যাক্টিভিটিস মৃতদের মেইন অ্যাক্টিভিটিস গুলো মৃতদের মতো হয়ে যায়, চোখের পাতা স্থির হয়ে যায়, এবং যোগীরাজের একটা কথা বলি, বাড়িতে যোগীরাজের কোনো কেউ এসেছিল, একটু বেলা করে এসেছিল তারা, যোগীরাজ কাশ্মীরি দেবী বললেন বাজার তো নেই, কিছু তো বাজার করা দরকার, তুমি বাজার থলে নিয়ে তাড়াতাড়ি করে বাজারে যেতে গিয়ে দেখো না পা উঠে যাচ্ছে, পা শূন্যে উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সম্বরণ করলেন। তাই তোমার কোনো অ্যাক্টিভিটিস দিয়ে তুমি এটা প্রমাণ কখনো যোগীরাজ কি শেখালে নিজে গায়ে, তোমার কোনো অ্যাক্টিভিটিস দিয়ে তুমি এটা সমাজে বা মানুষের কাছে প্রমাণ করো না কি তোমার পাওয়ার এতটা, কোনো অলৌকিক করতে না, একদম নয়। যোগীরা যে মেয়ে মারা গেল তাই কিছু করলেন না, তাই না? তো যোগী ক্রিয়াযোগীরা এমনই, ক্রিয়াযোগীকে কি বলা হয়, ক্রিয়াযোগীকে গোপী বলা হয়। কেন বলা হয়? তারা গোপনে সাধনা করেন, আমরা বৃন্দাবনের যে মধুর ঘটনা আছে, কৃষ্ণ অত গোপিনী নিয়ে এই করেছেন ওই করেছেন সেই করেছেন, ভালো করে ভাগবতটা পড়ে দেখো তুমি যে প্রতিটি গোপিনী ব্রহ্মজ্ঞ ছিলেন, এলেবিলে খালে পাস নয়, যে ইচ্ছা হয়েছে তাই একটু মিললাম, এরকম কেউই নন, সবাই ব্রহ্মজ্ঞ, সবাই এ টু জেড, তবে না ওই ধরনের লীলা হয়। মানুষ ভুল ভাবে সাধারণ মানুষ, একজনও সাধারণ ছিল না কৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের মধ্যে, সাধারণ কেউ ছিল না, সাধারণই কেউ ছিলেন না, সবাই ব্রহ্মজ্ঞ ছিলেন। ঠিক আছে, তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাহলে 0 ভাইব্রেশন আমরা মাতৃগর্ভে থাকি, আমাদের তখন যোগী অবস্থা, যোগী অবস্থা কেমন, শ্বাস প্রশ্বাস চলবে না, সুষুম্নায় চলবে, এবং
জীব উল্টানো থাকবে আর চোখ বন্ধ থাকবে কুটস্থে, এটা যোগী অবস্থা। যেই আমরা নাবলাম মাতৃগর্ভ থেকে, আমরা চলে এলাম 10% ভাইব্রেশনে, আমরা চলে গেলাম ধীরে 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 100,000 ভাইব্রেশনে। আবার যখন আমরা মরে যাচ্ছি তখন আমরা কততে আছি? 10 ভাইব্রেশনে মরে যাচ্ছি, জিরোতে যাওয়াই যাচ্ছে না। তাহলে একমাত্র ক্রিয়া যোগ যে তোমাকে মুক্তি দিতে পারে জিরো ভাইব্রেশন, কেন একদম 100% স্থিরত্বে নিয়ে যেতে পারে, একমাত্র ক্রিয়া যোগ। তাহলে পার্সেন্টেজটা বোঝা গেল, কুটস্থে জিরো ভাইব্রেশন, বিশুদ্ধ চক্রে 10 ভাইব্রেশন, অনুহতে 100 ভাইব্রেশন, মণিপুরে 1000 ভাইব্রেশন, স্বাধিষ্ঠানে 10,000 ভাইব্রেশন, এন্ড মূলাধারে 1,00,000 ভাইব্রেশন, 1,00,000 ভাইব্রেশন। তাহলে ফিরে যেতে গেলে ক্রিয়াযোগ টেকনিক দিয়ে 1,00,000 ভাইব্রেশনকে 10,000 আনতে হবে, 10,000 ভাইব্রেশনকে নিয়ে আসতে হবে 1,000 ভাইব্রেশনে মণিপুরে, 1,000 ভাইব্রেশনকে নিয়ে আসতে হবে অনাহতে 100 ভাইব্রেশনে, 100 ভাইব্রেশনকে নিয়ে আসতে হবে ক্রিয়াযোগের মাধ্যমে কণ্ঠে, বিশুদ্ধ চক্রে, মানে 10 ভাইব্রেশনে। তারপরের টেকনিক দিয়ে নিয়ে যেতে হবে জিরো ভাইব্রেশনে, এখানে থাকলে চলবে না, আবার জন্মাতে হবে। তাই বাবা গুরু বাবা বললেন যে এর উপরে থাকবে, এইখানে থাকবেই না, এর উপরে চলে যাবে। এবং এইবার সাধারণ মানুষ যখন মরছে তখন 10 ভাইব্রেশনে মরছে, প্রাণ কোথা থেকে বেরোচ্ছে? নবদ্বার থেকে। আমাদের দেহে 9টা দ্বার আছে, চক্ষু কর্ণনাসিকা জিহ্বা ইত্যাদি, এই দ্বার থেকে কোনো না কোনো দ্বার থেকে প্রাণ বেরোচ্ছে, আমরা শুনি কথাটা, ঠিক আছে? তাহলে যোগী নবদ্বার থেকে প্রাণ বের করবে, এটা তো সাধারণ মানুষ তো প্রাণ টেনে হিচড়ে বার করা হয়, আর যোগী নিজের দেহ ছাড়েন, তাই 10 ভাইব্রেশন থেকে ব্রহ্মরন্ধ্রে চলে আসেন, ব্রহ্মরন্ধ্র থেকে প্রাণকে বের করে দেন। সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ তো প্রাণ বের করেন না, প্রাণ বেরিয়ে যায় তার দেহ থেকে সময় হয়ে গেছে। সেটাই বললাম যে সাধারণ মানুষের টানা হেঁচড়া করে প্রাণ বেরোতে হয়, আর যোগী নিজেই তার প্রাণকে নিজেই ব্রহ্মরন্ধ্র থেকে বেরিয়ে যায় দেহ ছাড়ার সময়। তাই যোগী দেহ ছাড়ে আর সাধারণ মানুষ মরে। আর এই যে ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগটা কি জানেন? ক্রিয়াযোগীরা রোজ প্র্যাকটিস করেন, কি প্র্যাকটিস করেন জানেন? ক্রিয়াযোগ তো অবশ্যই, মৃত্যুর প্র্যাকটিস করেন ক্রিয়াযোগীরা, মরার প্র্যাকটিস করেন। যেদিন আমি মরব সেদিনকে যেন রাম দুয়ারে মরতে পারি, রাম দুয়ার, ঠিক আছে না? তো ক্রিয়াযোগীরা তাহলে কি করেন? রোজ যে ক্রিয়া করেন মৃত্যুকেই প্র্যাকটিস করছেন, কি করে সুন্দরভাবে মরতে পারি, সজ্ঞানে মারা যেতে পারি, এই প্র্যাকটিসটাই করেন। তাহলে ক্রিয়াযোগী কি করেন? ক্রিয়াযোগী মৃত্যুর প্র্যাকটিস করেন। ওকে, যাই হোক, তার মানে যেহেতু শূন্য ভাইব্রেশনে মানে শিশু গর্ভে, 10 ভাইব্রেশনে তার জন্ম হচ্ছে, তাহলে জন্ম থেকে মৃত্যু এই যে জার্নি সেটা 10 থেকে 1,00,000 মধ্যে যাতায়াত করছে ভাইব্রেশনের ক্ষেত্রে, তাই তো? এবং এই কারণে জন্মের পর জন্ম জন্মানো হচ্ছে কিন্তু শান্তি আর পাওয়া যাচ্ছে না, তাই তো? তো যথারীতি আবারও আমার এই পুরো আলোচনাটা শুনে যথারীতি আমার তো মনে পড়ে গেল রবীন্দ্রনাথ। বলো, অবশ্যই রবীন্দ্রনাথ এসেই যায়। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তাহলে ওই 100% স্থির, 100% চঞ্চলতার থেকে সৃষ্টি জীব জগৎ, স্থিরত্বই হচ্ছে শান্তি,
স্থিরত্ব শান্তি। স্থিরত্ব থেকে বিচ্যুত হওয়ার জন্যই জীবের জীবনে এত অশান্তি। শিশু যখন মাতৃগর্ভে রইল, তার দুই চোখ মুদ্রিত থাকলো, উন্মোচিত থাকে সে সময় তার থার্ড আই বা তৃতীয় নয়ন, তার শ্বাসবায়ু তখন চলাচল করে সুষুম্না নাড়িতে, তখন তার চাওয়াও নেই, আর চাওয়া নেই বলে না পাওয়ার অসন্তোষ তখন তার মধ্যে নেই। ভূমিষ্ঠ হল, সে তখন ইরা পিঙ্গলা নাড়ি দ্বারা শ্বাস নেওয়া শুরু করল, জাগ্রত হল তার ইন্দ্রিয়রা এবং সে তখন চঞ্চলতার আবর্তে পুরোপুরি চলে এলো। মানে আমি পুরো আলোচনাটা একটা সামারি করছি আর কি। মুদ্রিত হলো তার তৃতীয় নয়ন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে এটাও ভুলে গেল সে আসলে অমৃতস্য পুত্রা, তাই তো? সে ভুলল সে ফেলে এসেছে কারে। এমনকি যেহেতু সে ভুলে গেল তার উৎস, তাই আর সে ফেরার দায়ও অনুভব করছে না। এই যে তুমি বলছিলে যে আমরা ভাবি যে আমার এই ইচ্ছাটা পূরণ হলেই আমি বুঝি খুশি হয়ে যাব, কিন্তু সেই খুশি বা সুখী হওয়াটাও স্থায়ী হয় না, আমাদের ডিজায়ার্সরা অল টাইম চেঞ্জ হতে থাকে, তাই তো? এবারে তার ইন্দ্রিয়াদি দাসত্ব তার সে শুরু করে দিল, কামনা বাসনা ক্রোধ মায়া ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলোর প্রভাব তার মধ্যে বাড়তে লাগলো। পাওয়ার আশা আর না পাওয়ার হতাশা তাকে জন্ম মৃত্যুর আওতে বন্দী করে ফেলল। জাগতিক জটিলতা, জীবনের অনিবার্য প্রাপ্তি, সামান্য সুখের বিনিময়ে দীর্ঘ কষ্ট দুঃখ হতাশা তাকে একসময় ঈশ্বরমুখী করে তোলে, যে কারণে জাগতিক দুঃখ কষ্টকে মানুষ যা বলেই বর্ণনা করুক না কেন, আমার মনে হয় জাগতিক দুঃখ কষ্ট ঈশ্বরের বরদান। কারণ আমরা যত বেশি জাগতিক জীবনে দুঃখ কষ্ট পাবো, তত আমরা ঈশ্বরমুখী হব। কারণ একটা জায়গায় গিয়ে রিয়েলাইজেশনটা হয়ে যায় না, এখানে যতই মনে হোক চারপাশে অমৃত ছড়ান, আসলে এটা বোধহয় বিষই রয়েছে, তাই তখন আমরা ঈশ্বরমুখী হই, তাই না? একটা সময় এমন আসে যখন মানুষ শান্তিকামী হয়ে ওঠে, আধ্যাত্মিক চিন্তায় তার মন ব্যাকুল হয়ে ওঠে, তখন সে মুক্তির পথ খুঁজে, কিন্তু কেমন করে ফিরবে তাহার দ্বারে সেইটি তার অজানা থাকে। জন্ম জন্মান্তর ধরে বাইরের জগতেই ঈশ্বরের অস্তিত্ব খোঁজার যে সংস্কার, তা তো সহজে যায় না। চঞ্চলতা থেকে শান্তি পাওয়া বা এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব যদি বাইরে খোঁজা হয়। প্রয়োজন সাধনার দ্বারা নিজের প্রাণকে জানা, নিজেকে জানা, আর সেই প্রাণকে জানতে গেলে বোঝা যাবে প্রাণই ঈশ্বর। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে, তখনই বোঝা যাবে সবখানেই তিনি আছেন, তিনি আছেন, তাই তো বাতাস বয়, নদীর জলে কম্পন জাগে, পাতার মর্মধ্বনি তাও যে তাঁরই অস্তিত্ব জ্ঞাপন করে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি, আবারও তিনি ফুলের ভাষা দিয়েছেন, ফুলের যে অত চাওয়া পাওয়ার জটিলতা নেই, ছোট্ট তার জীবনে যে প্রস্ফুটিত হতে পারলেই সে খুশি হয়ে যায়, তাই না? যাই হোক, ফুল তো প্রস্ফুটিত হয় তারই প্রেমের বাণী প্রচার করতে। তো যাই হোক, আমরা যারা বাইরের জগতে ঈশ্বরের অস্তিত্ব খুঁজছি, ঈশ্বরকে খুঁজছি, যখন ক্রিয়াযোগের কথা জানতে পারছি এবং বুঝতে পারছি যে ঈশ্বরের অস্তিত্ব আমাদের ভেতরে, এবং সেই সাধন পথে হেঁটে আমরা বোধহয় সেই পথের সন্ধান পেয়েই যাব, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার। ঠিক, তাহলে ইরা পিঙ্গলা যখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন তার মন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং ইন্দ্রিয়ও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেহেতু ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেহেতু তার চাওয়া পাওয়া আরো অনেক বেশি হয়ে যাচ্ছে, চাহিদা দিনকে দিন বাড়তে থাকছে, যে কারণে সে 1,00,000 ভাইব্রেশনে চলে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে আজ এখানেই থাকো। আর আপনাদের কেমন লাগলো এই আলোচনাটা অবশ্যই জানাবেন। আরো অনেক কথা এর আমি ভাবছি এর পার্ট টুটাও বানাবো, এটা আরো ডিসকাস করে দেব যে কিভাবে কি হচ্ছে আমাদের যে পাঁচটি সেন্সর, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক, এইগুলো কিভাবে কাজ করে এবং এর থেকে আমরা কিভাবে কি যন্ত্রণাগুলো পাই এবং সেটা কিভাবে এর থেকে রিলিফ পেতে পারি, ইন ডিটেল আরো ডিটেল করব। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, যদি আপনারা বলেন এর সেকেন্ড পার্ট করতে তো অবশ্যই করা হবে। আর ভিডিওটি লম্বা হয়ে গেল, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি এমন কিছু ব্যাপার আমি ছেড়ে গিয়ে থাকি আমাকে কমেন্ট করবেন, আমি যদি ছোট্ট কথায় উত্তর দেওয়া যায় দেবো, আর যদি সেটা দেখি যে অনেক বড় কথা দিয়ে বোঝাতে হবে তাহলে আপনার প্রশ্নের আমি একটা ভিডিওই বানিয়ে দেব, হতে পারে সেটা শুধু আপনারই জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরু বাবা, জয় গুরু মাতা, জয় গুরু। আমাদের দেহের মেইন পার্ট আমাদের ব্রেইন এবং মেরুদণ্ড, যে সাতটি চক্র আছে, এই চক্র ইমব্যালেন্স হওয়ার জন্য মানুষের হেলথ প্রবলেম, রিলেশন প্রবলেম, কেরিয়ার প্রবলেম এবং মানি প্রবলেম জীবনে আসতেই থাকে। এর থেকে জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট, ভয়, অনিদ্রা, নানা ধরনের মানসিক প্রবলেম এবং দেহের প্রবলেম শুরু হয়ে যায়। আপনি চাইলে আমার ক্লাসে যুক্ত হতে পারেন। এই ক্লাসটি পেইড ক্লাস, ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে আপনি তাতে যোগাযোগ করতে পারেন।